এরপরে যেটা আছে 20 নম্বর কোশ্চেন, দ্য রেসিপ্রোকাল অফ কোপিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, রেসিপ্রোকাল অফ কোপিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। তা এখানে যে চারটে অপশান আছে, ভিসকোসিটি, একটা আছে ক্যাপিলারি অ্যাকশন, পেপার প্রেশার, বাল্ক ইলাস্টিসিটি। তা কোপিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কে যেটা আছে এটাকে বলে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। আর কি যদি এটা কেটা হলো বাল্ক মডুলাস ইলাস্টিসিটি, আর কোপিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি এটা যেটা আছে, তা কোপিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, কোপিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি হলো 1/k। তা এখানে তাহলে উল্টোভাবে বলতে গেলে রেসিপ্রোকাল অফ কোপিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি হলো বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। পরে কোশ্চেন, ফলিং ড্রপ অফ ওয়াটার বিকেম স্ফেরিক্যাল ডিউ টু সারফেস টেনশন, সারফেস টেনশনের জন্যই বৃষ্টির ফোঁটা গোল হয়। 22 নম্বর কোশ্চেন, দ্য ইন্টেনসিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট অফ লিকুইড। তা দেখতে গেলে ইন্টেনসিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট বলতে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের যে ফর্মুলাটা আছে, সেটা হচ্ছে প্রেশার ইকুয়াল টু এইচ রো জি। তা এইচ আর রোকে একসাথে, সরি, রো আর জিকে একসাথে নিলে সেটা আসে ডব্লু, মানে স্পেসিফিক ওয়েট। তার মানে ইন্টেনসিটি অফ প্রেশার পি অ্যাট এইচ ডেপথ হয়ে যাবে এইচ ইনটু রো, যেখানে এইচ হলো হাইট অর ডেপথ অফ দ্য ফ্লুইড ফ্রম দ্য সারফেস, আর ডব্লু হলো স্পেসিফিক ওয়েট। 23 নম্বর কোশ্চেন, দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট সি লেভেল, অবভিয়াসলি 760 মিলিমিটার অফ মার্কারি। তারপরে কোশ্চেন, গেজ প্রেশার ইজ, বলতে যদি দেখা যায় তাহলে এটা যদি জিরো প্রেশার, লাইন হয়, এটা যদি অ্যাটমসফিয়ারিক লাইন হয়, আর এটা যদি তার উপরে যে কোনো লাইন হয়, যদি প্রেশারটা এতটা থাকে তাহলে এটা হচ্ছে মানে অ্যাটমসফিয়ারিক লাইন, এটা হলো জিরো প্রেশার লাইন। তাহলে এটা এতটা যদি আমি অ্যাবসুলেট প্রেশার ধরি, মানে আমার জিরো প্রেশার লাইন থেকে টোটাল প্রেশারটাকে অ্যাবসুলেট প্রেশার বলা হয়, তাহলে গেজ প্রেশার হবে এতটা। তার মানে বলা যায় যে গেজ প্রেশার হচ্ছে, গেজ প্রেশার জিপি আমরা লিখতে পারি যে অ্যাবসুলেট প্রেশার মাইনাস লোকাল অ্যাটমসফিয়ারিক প্রেশার। তার মানে এর অপশানটা হবে এটা, সরি, অ্যাবসুলেট প্রেশার লোকাল অ্যাটমসফিয়ারের দ্বিতীয়টা সিএটটা হবে। কোশ্চেনটা তাহলে অ্যান্সারটা হবে সিএটটা হবে। 25 নম্বরে কোশ্চেন, ফর মেজারিং স্মল ডিফারেন্স অফ প্রেশার, সিম্পল ম্যানোমিটার, না ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, না মাইক্রো ম্যানোমিটার। তো স্মল ডিফারেন্স অফ প্রেশার যদি খুব, প্রেশার ডিফারেন্স যদি খুব স্মল হয় তাহলে মাইক্রো ম্যানোমিটার বলে একটা ম্যানোমিটার আছে যার ক্রস সেকশনাল এরিয়াটা অনেক বেশি, তো দেখতে এরকম হয়, দেখতে এই টাইপের হয় ম্যানোমিটার টিউবের এখানটাতে অনেকটা একটা বড় এরিয়া থাকে, আর ভ্যারিয়েশনটা এখানে অনেক বেশি থাকে, মানে অল্প একটু প্রেশার ভ্যারিয়েশানে এখানে ক্রস সেকশন এরিয়াটা অনেকটা বেশি বলে, অল্প একটু প্রেশার ভ্যারিয়েশানে এখানে রিডিংটা অনেক বেশি হয়।